ঘূর্ণিঝড় মিতিলি, বঙ্গোপসাগরে 20 ট্রলার সহ 300 জেলে নিখোঁজ। ঘূর্ণিঝড় মিতিলির কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে 300 জেলে সহ মাছ ধরার 20টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেল পল্লীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এই তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মুস্তফা চৌধুরী। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনায় প্রায় 1,500 ট্রলার গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সকল ট্রলার কিনারায় পিড়লেও 20টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মুস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার 20টি মাছ ধরার ট্রলার সহ 300 জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 20টি ট্রলার সহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানের কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।